কুমালাম ওরুলি আলহামদুলিল্লাহ ওহাদা ওসালাতাম আলা মাল্লা নাবী বাদা জহিরুল ইসলাম ভাইয়ের প্রশ্ন যে কবরে মৃত্যু ব্যক্তিকে কি সালাম দেওয়া যাবে বা সালাম দেওয়ার পদ্ধতিটা কি সম্মানিত ভাই ইমাম মুসলিম রহেমহল্লাহ তার গ্রন্থে হাদিসটি নিয়েছেন যে কর স্থানে গেলে কবরবাসীকে সালাম দিতে হবে কি করে এ মর্মে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যেভাবে সালাম দিবে আসসালাম আলাইকুম আহালাদ দিয়ার মিনালমু মিনীনা মুসলিমিন ওয়া ইনসা আল্লাহ বিকুম আল্লাহ হেকুন নস ওয়ালাকুমুল আফ ইয়া এভাবে সইহাদিস দ্বারা প্রমাণিত আর একটা দু আমরা পড়ি আসসালাম আলাইকুম ইয়া ইয়াহলাল কবুর ইয়কফিরুল্লাহানা ওয়ালাকুম ওয়ালাকুম ইয়াকফরুল্লাহ ওয়ালাকুম এইভাবে যে আমরা বলি ইয়া ইয়াহলাল যে দেিসটা এসছে ওলাম সুন্না বলেন এটা জয়ীফ হাদিস তাই সই হাদিস দ্বারা যেটা ইমা মুসলিম হাদিসটি নিয়ে যে আসসালাম আলাইকুম মিনি দিয়ার মিনালমকিনীনা মুসলিমিন ওয়া ইনশা আল্লাহবিকুমকুন নাসলানা আফিয়া কবরবাসীকে আপনি সালাম দেবে আসসালাম আলাইকুম আহলাল দিয়ার এ কবরবাসী যারা কবরে চলে গেছো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক মিনাল মকমিনী না মুসলিমিন মুসলমান হোক আর মমিন হোক ওয়া ইনশা আল্লাহ হবি হেকুন তোমরা কবরের সাথে চলে গেছো তার মানে তোমরা কবরে চলে গেছে আমরাও তোমাদের সাথে ইনশাল্লাহ মিশবো বা আসবো নাস আল্লাহ আলকমুল্লা হাফিয়া আমরা তোমাদের জন্য ক্ষমা এবং তোমাদের জন্য কল্যাণ কামনা করছি নিরাপদ কামনা করছি নিরাপদ কামনা করছি তার মানে এটি দোয়া তাদের জন্য করা যায় তাদেরকে এভাবে সালাম দেওয়া যায় এভাবে সালাম দেওয়া যায় তাই অনেকে বিভিন্নভাবে বিভিন্ন সালাম দিতে যে অনেক কেউ দেখা যায় তিন নাস ফালাকে খালাস কবরের সামনে গেলে পড়ে। বা কেউ কোরআন পড়ে বা এরকম কিছু এগুলা বা কেউ জামাতবদ্ধভাবে কবর সামনে নিয়ে দোয়া করে এগুলা শরীর সম্মত নয় বরং এভাবে সালাম দিবে কারের মন চাইলে পশ্চিম দিকে মুখ করে পশ্চিম দিকে মুখ করে দুহাত তুলে একা একা দোয়া করতে পারে আল্লাহ আলম সালামতুল্লা